আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এক যুবক পার্শ্ববর্তী গ্রামের এক যুবতীর প্রশংসা শুনে তার প্রতি মগ্ন হয়ে না দেখেই বিয়ে করেন। স্ত্রীকে বাসর ঘরে প্রথম দেখেন, কিন্তু স্ত্রীর ঘোমটা খুলতেই তিনি মনোবেদনায় বিষণ্ণ হয়ে পড়েন। তিনি দেখেন যে তার পরম কাঙ্ক্ষিত স্ত্রী রূপসী নয়, বরং কালো। তাই তিনি স্ত্রীর কক্ষ ত্যাগ করেন। মনের দুঃখে তিনি স্ত্রীর কাছে আর ফিরে আসেন না। যুবকটির নাম আমের বিন আনাস। অবশেষে স্ত্রী নিজেই তার কাছে যান, প্রিয় স্বামীকে বলেন, ওহে প্রাণের স্বামী, তুমি যা অপছন্দ করছো হয়তো তাতেই তোমার কল্যাণ নিহিত আছে। এই বলে স্ত্রী তার স্বামীকে আসতে বললেন। এতপর আমের স্ত্রীর কাছে যান এবং বাসর রাত যাপন করেন। কিন্তু দিনের বেলায় স্ত্রীর অসুন্দর চেহারার প্রতি তাকিয়ে তার মন খারাপ হয়ে যায়। মনের দুঃখে আমের এবার বাড়ি থেকেই চলে যান বহু দূরে অন্য শহরে। কিন্তু বাসর রাতেই যে তার স্ত্রী গর্ভধারণ করেছেন এই খবর তার জানা ছিল না। আমের ভিন দেশে 20 বছর কাটান। 20 বছর পর তিনি নিজ শহরে ফিরে আসেন। এসেই প্রথমে নিজ বাড়ির কাছে সেই প্রিয় মসজিদে ঢোকেন। ঢুকেই দেখেন এক সুদর্শন যুবক পবিত্র কোরআনের মর্মস্পর্শী দর্স পেশ করছেন, আর বিশাল মসজিদ ভরা মুসল্লিগণ পরম আকর্ষণে তা হৃদয়ে গেঁথে নিচ্ছে। তার হৃদয়গ্রহী দর্শনে আমেরের অন্তর বিগলিত হয়ে যায়। আমের লোকদের কাছে এই গুণী মুফাসসিরের নাম জানতে চাইলে লোকেরা বলেন, ইনি ইমাম মালিক। আমের আবার জানতে চান, ইনি কার ছেলে? লোকেরা বলেন, ইনি এই এলাকারই আমের বিন আনাস নামের এক ব্যক্তির ছেলে। 20 বছর আগে তিনি বাড়ি থেকে চলে গেছেন আর ফিরে আসেননি। আবেগে উত্তল আমের ইমাম মালিকের কাছে এসে বললেন, আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন, তবে আমি আপনার মায়ের অনুমতি ছাড়া আপনার ঘরে প্রবেশ করব না। আমি আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকব। আপনি ভিতরে গিয়ে আপনার মাকে বলবেন, দরজায় একজন লোক দাঁড়িয়ে আছেন, তিনি বলেছেন, তুমি যা অপছন্দ করছো হয়তো তাতেই তোমার কল্যাণ নিহিত আছে। এই কথা শুনেই ইমাম মালিকের মা বললেন, হে মালিক, দৌড়ে যাও, সম্মানের সাথে ওনাকে ভিতরে নিয়ে আসো, তিনি তোমার বাবা। দীর্ঘদিন দূর দেশে থাকার পর তিনি ফিরে এসেছেন। সুবহানাল্লাহ, এই হলেন সেই গুণবতী মা যিনি ইমাম মালিকের মতন সন্তান গড়ে তোলার কারিগর। সুতরাং রূপবতী নারীতে নাই গুণবতী, এই সৎ চরিত্রবান নেককার নারীদের দ্বারাই এমন সন্তানের জন্ম নেয়।